সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং শেষ নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লি সাল্লামের ওপর সালাত সালামের পরে আজ বৃহস্পতিবার দিন গিয়ে জুমার রাতে এশার সালাতের পরে রজব মাসের তেরো তারিখ চোদ্দোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক পঁচিশে ফেব্রুয়ারি দু আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব যে সাপ্তাহিক আমরা করে থাকি তার পর্ব নম্বর আঠারো আমাদের সামনে বিশটির বেশি প্রশ্ন রয়েছে রয়েছেন আল্লাহ আল্লাহতালা যথাসাধ্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ আলমীর যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুলভ্রান্তি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা সুক্রিয়া এবং সালাত সালামের পরে একটি বিষয় স্মরণ করিয়ে দেবো তা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের জিকির আজগার সবচেয়ে বড় বড়ো জিকির আজগার হচ্ছে আল্লাহকে স্মরণ করা হচ্ছে ফর জিকির আজকার আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র জীবনে প্রতিষ্ঠা করা তার তৌহিদে মুসলিম জীবনে কোনো রকমের শির্কের সাথে যেন কোনো রকমের সম্পর্ক না থাকে শিরকি আকিদা সের আমল শিরকি কথা না থাকে শির মুক্ত জীবনযাপন আর তার সাথে ফর জিকির হচ্ছে সলাত পাঁচ এবং অন্যান্য যাবতীয় বাদবন্দিকে তারপরে দৈনন্দিন যে জিকির আজকার রয়েছে সকাল সন্ধ্যার জিকের পাঁচ অক্ত ফরজ সলাতের পরে জিকির আজকার আর বিভিন্ন সময়ে যে জিকের আজকারগুলি রয়েছে এগুলির দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে আপনি এর ফলাফল দুনিয়াতেও পাবেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে সব দিক থেকে উপকার পাবেন আর দিনই উপকারিতা বা পারলৌকিক উপকারিতা আঁকেরাতে মহাপুরস্কার তো রয়েছে সুতরাং স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ রব্বুল্লা আলমের ঈশন্ন তিজিকির রাজগার তার সাথে সাথে সতর্ক করছি সমস্ত রকমের বেদা তিজিকির রাজগার থেকে কারণ বাঙালি সমাজে সন্নতি জিকের আজকার মানুষ জানে না বুঝে না অধিকাংশই আর বেদাতি জিকির আজকারে অনেক এগিয়ে আছে আর যত বেশি বেদাতি জিকির আজকার এগিয়ে থাকবে তত বেশি জাহান্নামের কাছাকাছি থাকবে তত বেশি শয়তানকে খুশি করবে আর তত বেশি গুমরাহির রাস্তায় এগিয়ে চলে যাবে আল্লাহ রব্লা এনে সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন প্রশ্ন করেছেন প্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত বলছেন মসজিদে প্রথম কাতারে সবাব বেশি এবং নফল নামাজ বাসায় দ্বিগুণ সবাব বাসাই যে দ্বিগুণ সবাব বলেছেন এটি অলমাই কেনামদের ইজতেহাদ বাইসেম্বাদ জুমাবারে রসুরুল্লাহ সাল আলহিম জুমার সালাতের পরে মসজিদে পড়লে চার রাকাত পড়েছেন আর বাসায় এসে পড়লে দুই রাকাত পড়েছেন এ হাদিস থেকে ইস্তেমাত করেছেন আল্লাহ তালা আলম আল্লাহ বেশি ভালো জানেন তবে আর একটি হাদিস রয়েছে যে হাদিসটিকে আল্লাম আলবানী রহমা উল্লাহ তালা সহি বলেছেন বা তার সনদ সহি বলেছেন আর সেই হাদিসটির সনদ মৌকুফ হলেও সেটি মরফুর হুকুমে বা মরফুর অন্তর্ভুক্ত সিলসিলাতুল সিলাতুলা হাদিসের সপ্তম খণ্ড চারশো বাইশ পৃষ্ঠায় আর হাদিসটি মোসানফ আবদার রাজাকে রয়েছে মোসানফ ইবিন আবি সাহেবা রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণিত অথবা সাহাবি থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লামের যদি মৌকুফ হয় তাহলে তথা ও রজুল ফি বেতে হি ইজিদ আলা তথা ও হি ইন্দান্না সে কফাজলে সলাত রজুল আলা সলাতে হি ওয়াহদাহ কোনো ব্যক্তির বাড়িতে নফল সন্নত পড়া নফল সুন্নাত যেমন দিনের রাতের সন্নাতে রাতে বা দশ বারো রাকাত তাহাতজুদের সলাাত সলাত ও দোহা ইশ্রাক এছাড়া যে কোনো নফল সলাত এজিদ ও আল্লা নাস লোকজনের সামনে এই নফল সন্নত আদায় করার চাইতে বেশি ফজিলত রাখে কাফাজলে সলাতের রাজুলে যেমন কোনো ব্যক্তির সলাতের ফজিলত ফি জামাতিন আলা সলাতে হি ওয়াহাদা সলাৎ পড়ার চাইতে জামাতে যে সলাৎ পড়া যে ফজিলত রয়েছে তো জামাতে সলাৎ পড়ার ফজিলত রয়েছে পঁচিশ গুণ পুরুষ লোকের জন্য মসজিদে ঠিক তেমনই সন্নত নফল যদি বাড়িতে পড়ে তো পঁচিশ গুণ সব রয়েছে এই হাদিসটি সহি যদিও বিষয়টিতে ইখতলাফ রয়েছে কিন্তু আল্লাম আলবানি হাদিসটিকে সহি বলেছেন যেমন বললাম আসল প্রশ্ন আপনার হচ্ছে বাসায় ফজর এবং জহরের ফরজের আগের সন্ন্যত পড়ে মসজিদে গিয়ে প্রথম কাতারে জায়গা পাওয়া যায় না অর্থাৎ বাসায় যদি ফজরে সন্ন্যাত পড়েন আজানের পরে জোহরে যদি সন্ন্যদুলি বাসায় পড়েন তাহলে প্রথম কাতার ছুটে যাচ্ছে আর প্রথম কাতারে ফজিলত আছে বেশি এখন আমার জন্য কোনটা করণীয় জানালে উপকৃত হব যদি এমনটাই হয় যে বাসাতে সন্নত পড়ে গেলেন ফজরের আর জহরের গিয়ে দেখছেন যে মসজিদে প্রথম কাতার পাচ্ছেন না প্রথম কাতারে ফজিলত ছুটে যাচ্ছে তো ওইদিকে একটি ফজিল ছুটে যাচ্ছে আর একটি ফজিলত হাসিল করতে গিয়ে এই ক্ষেত্রে করণীয় কী বলছেন এখন আমার জন্য কোনটা করণীয় জানালে উপকৃত হব এই ক্ষেত্রে আল্লাহ তালা পরামর্শ দেব যে যদি এমনটাই হয় তাহলে আপনি মসজিদে চলে যাবেন আর মসজিদে গিয়ে সন্নাতে কাবলি অর্থাৎ ফরজের আগের যে সন্নদগুলি সেগুলি সেখানেই পড়বেন জায়জ রয়েছে মসজিদে সন্নদ পড়া এবং সেখানে গিয়ে পড়লে আপনি মসজিদের প্রথম কাতারে ফজিলতটা হাসিল করলেন আর সন্নাতে বাদিয়া যেগুলো যেগুলি রয়েছে ফরজ সলাতের পর যে সন্নতগুলি রয়েছে সেগুলি বাসাতে এসে পড়বেন যাতে করে সন্নত নফলের বাসার যে ফজিলত রয়েছে সেটাও হাসিল করে নেন এই জন্য রসুর উল্লাহ বেশ কিছু হাদিস রয়েছে মর্মে এমনিতে বলছে না যে মাগরেবের পরের যে দুই রাকা সলাত এসার পরে যে দুই রাকাত সন্নাৎ এই সন্নতগুলি রসুল্লাহ সাফিবাইতে হি হাদিস এসে বাড়িতে এসে পড়তেন আল্লাহ রবুল্লা আলমী যেন ফরুজ অজাবের হেফাজতের তৌফিক দান করেন এবং সন্নত নফলি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন দুই নম্বর প্রশ্ন করেছেন মোস্তাদামুকালুম সালামতুল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার মানে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন তিন চারটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন করছেন। বাবা মায়ের আদেশ মানতে গিয়ে হারাম কাজ করা যাবে কি না বাবা মায়ের আদেশ মানতে গিয়ে কি করে করা যাবে এটা তো সাধারণ আপনাকে ইসলামের জ্ঞান থাকলেও জানা ফরোজ বা জানা আছে আপনার জি আগে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর বিধান ঠিক রেখে আল্লাহর আদেশ নিষেধ ঠিক রেখে তারপরে যে কোনো মানুষের তখন আদেশ নিষেধ পালন করতে হবে সুতরাং যদি দেখা যায় যে বাবার অথবা সরকারের অথবা আপনার বসের যে কোনো প্রতিষ্ঠানের যেখানে আপনি কাজ করেন যে কোনো ব্যক্তির আপনার স্ত্রীর আপনার স্বামীর যে কোনো ব্যক্তির হোক না কেন হুকুম আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক তাহলে হুকুমকে অগ্রাধিকার দিতে হবে আপনি আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর তার এই বাদবান্দিকে যেন সৃষ্টি করে খালাক্তুল জিন্ন আলী ইনসা ইলিয়া এই মর্মে অনেক হাদিস রয়েছে লা তালেম আখলুক ফিমা মাসিয়াতিল খালেক কোনো সৃষ্টির আনুগত্য চলবে না মোটেই আনুগত্য নেই ফিমা আসিয়াতিল খালেক স্রষ্টার নাফার মানি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে সুরায় লোকমান আল্লাহ রবুল্লা আলমিন করেছেন পিতা মাতা সম্পর্কে যদি পিতা মাতা শির করতে বলে আরে শিরকের ওপর যে কোনো পাপকে কেয়াস করে না যে কোনো পাপের জন্য হুকুম করে অথবা যে কোনো ফরজে বাধা দেয় কাবি মা তোতে যদি তারা আপ্রাণ চেষ্টা চালায় যে আলা আন্তুষ রে কাবি আমার সাথে তুমি শির করো হে আমার বান্দা শির করতে বলে বাপ মা শিরকের ধর্ম পালন করতে বলে মাজারে নিয়ে যেতে বলে মাজারে চাঁদা দিতে বলে পীরের মরিদ হইতে বলে মা লাইসা লাইসাল যার কোনো ওহিতে দলিল নেই প্রমাণ নেই ইসলামে যদি তার বৈধতা থাকে তাহলে দলিল আছে না হলে কোনো দলিল নেই ফালা তোতে হো তাহলে কখনও বাবা মায়ের আনুগত্য করবে না তাদের কথা শুনবে না কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করবেন আল্লাহ সাহেব হোমাফি দুনিয়া মারুফা তাদের সাথে দুনিয়াতে যতদিন আছো ভালো আচরণ করে যাও তারা যতদিন দুনিয়াতে আছে ভালো আচরণ করো কর্তাবে সাবিল আমান আনা বা যারা আমার দিকে ফিরে এসেছে আমার অভিমুখী আম্বিয়া সালেহীন সালাফে সালেহীন এবং লোকেরা নেক তাদের রাস্তার অনুসরণ করো বাপ মা যদি মূর্খতার পরিচয় দেয় পাপী হয় তাদের রাস্তার অনুসরণ করিও না গোমরা পথভ্রষ্টদের অনুসরণ করিও না প্রশ্ন করেছেন তারপরে ঘুষ ছাড়া চাকরি দেয় না ঘুষ দিলে তখনই চাকরি দেয় এই ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি করা বৈধ কিনা না বা সরকারি চাকরি করা বৈধ কিনা না সরকারি হোক বেসরকারি হোক যদি ঘুষ দেওয়া ছাড়া চাকরি না হয় তাহলে দেখতে হবে যে সেই চাকরিটি আপনার ন্যায্য অধিকার না আপনার চাইতেও বেশি ভালো ওয়ালা ছেলেরা বা চাকরির জন্য যারা দরখাস্ত করেছে তারা আপনার আগে সিরিয়ালে আছে আপনার আগে যদি সিরিয়ালে থাকে তাহলে আপনার জন্য মোটেই জায়জ নয় যে আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন কারণ তাতে অন্যের হক নষ্ট করার জন্য আপনি ঘুষ দিলেন শুধু এটি হচ্ছে ঘুষ ঘুষের সংজ্ঞার অন্তর্ভুক্ত এটি হচ্ছে রসুয়া আর লান আল্লাহর রাসুয়াল মুরতাশি যারা ঘুষ দেয় ঘুষ নেই তাদের ওপর আল্লাহ লানত করেছে বা রস আল্লাহ আসাল্লাম অভিসম্পদ করেছেন বদয়া দিয়েছেন আল্লাহ রহমতে বঞ্চিত কারো ঘোষণা করেছেন কাবি ডাকুনা জাহান্নামে যেতে হবে এই হারাম কাজ করলে হারাম কাজে সহযোগিতা করলে কিন্তু আপনার ন্যায্য অধিকার ফাইনালে আপনি আছেন সিরিয়ালে যে কজনের চাকরি হবে তাতে আপনি পড়ছেন কিন্তু বাধা শুধু টাকা আপনার ন্যায্য অধিকার নেওয়ার জন্য ঘুষ না দিলে আপনার এই চাকরি হবে না পাসপোর্ট হবে না অনেক কাজ করে দেয় না জমি জায়গার কাজ করে দেয় না ঘুষখড়েরা তখন আপনার নিজের ন্যায্য অধিকার হাসালের জন্য যদি দেন সেটা রাষ্ট্র অন্তর্ভুক্ত নেই সেটা জায়জ তাহলে রাশোয়া বা ঘুষ যেটি আমরা বলে থাকি সেটার একটি সংজ্ঞা আছে তা হচ্ছে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা কারো হক দখল করার জন্য যদি আপনি টাকা পয়সা দেন বকশিস দেন তাহলে সেটা হারাম আর যদি ন্যায্য অধিকার আপনার উদ্ধার করার জন্য দেন তাহলে আপনি পাচ্ছেন না জমি আপনার কেউ দখল করে নিচ্ছে এখন কেস লড়তে গিয়ে ঘুষ দিতে হচ্ছে না হলে আপনি পাচ্ছেন না তাহলে আপনার অধিকার হাসিলের জন্য যদি দেন তো সেটা জায়জ অল্লাহতাল আল্লাহরুল আলম এইরকম পাপের রাস্তা থেকে সকল মুসলিমকে বাঁচিয়ে রাখেন যারা ঘুষ তাদেরকেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর তারা যারা ঘুষ দেয় তাদেরকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আর জান্নাতের পথে চলার তৌফিক দান জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরিয়ে রাখেন প্রশ্ন করেছেন আরও এই ভাই দুই নম্বরের যে কয়েকটি প্রশ্ন তার আর একটি প্রশ্ন কোন দোকানি যদি সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে তার দোকানে হেল্পার সহযোগী ক্যাশিয়ার হিসাবে চাকরি করা যাবে কি না দোকানদার সে তার ব্যবসা চালাচ্ছে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে অর্থাৎ সুদের ওপর সেই ব্যক্তি রুজি হারাম কিন্তু আপনি সেখানে চাকরি করছেন যেই কাজগুলি করছেন সেই কাজগুলি শরীয়তের আলোকে যদি হালাল হয় অর্থাৎ আপনি হেলপারি কাজ করছেন সেগুলি পণ্যগুলি হালাল বিড়ি নয় সিগারেট নয় সে মদের ব্যবসা নেয় গাঁজার ব্যবসা নয় বা অন্য কোনো হারাম ব্যবসা নয় সহযোগিতা করছেন এই ক্ষেত্রে বা ক্যাশিয়ারের কাজ করছেন সেই দোকানে আপনি যেহেতু আপনার ক্ষেত্র ঠিক আছে সুতরাং আপনার রোজে ইনশা তালা হালাল তারপরে বলবো যে অধিক সতর্কতার জন্য যদি এই রকম জায়গা থেকে আপনি মুক্ত হওয়ার চেষ্টা করেন আর এর চাইতে ভালো রুজি তলাশ করেন এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার ইমান আমলের জন্য ভালো হবে আল্লাহ রবুল আলম যেন তৌফিক দান করেন তিন নম্বর প্রশ্ন করেছেন তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা বা ফোনে কথা বলা বা তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কি আর যদি তালাকের পর সেই স্বামী কি তার তালাক দেয়া বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে জানালে উপকৃত হব প্রথম কথা বলেছেন যে তালাক দেওয়ার পর ওই স্বামীর সাথে দেখা করা কেন দেখা করবেন সে আপনার জন্য এখন হারাম তার সাথে নির্জনে দেখা সাক্ষাৎ একেবারে হারাম এবং তার সামনে পর্দা করা ফরো সে আপনার বেগানা মাহারাম সে বেগানা পুরুষ সে তার সাথে কোনো সম্পর্ক নেই আপনার ফোনে কথা বলা ফোনে কথা বলা সেটা যদি নির্জনে হয় ফেতনার কারণ হয় তাহলে সেটা হারাম কিন্তু প্রয়োজনে হয়তো ছেলে আছে কখনো টেলিফোন করছে ছেলে ছেলে মেয়েকে দেখতে আসতে চায় অথবা আপনার কোনো কথায় ছেলে মেয়েদের ব্যাপারে অথবা ছেলে মেয়েদের ভরণ পোষণ দেবে টাকা পাঠাবে সেই জন্য কথা বলতে চায় প্রয়োজনে আর মুক্ত যদি থাকতে পারেন তাহলে প্রয়োজনে কথা বলা যায় যেমন বেগানা পুরুষদের সাথে প্রয়োজনের তাগিদে কথা বলা যায় তবে এখানে এক সময় যেহেতু স্বামী স্ত্রী সম্পর্ক ছিল দুইজনের মা মাঝে সেই যে একটা লজ্জা বলে একটা বাধা থাকে সেটা নেই সুতরাং এখানে ফিতনার আশঙ্কা আরও বেশি রয়েছে সুতরাং সতর্ক সাবধান এই রকমের শয়তানি রাস্তা থেকে তার কাছ থেকে কোনো উপহার গ্রহণ করা যাবে কি না হ্যাঁ উপহার দিচ্ছে কেন এটা দেখতে হবে যদি উপহার দেওয়ার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য হয় আবার এই হারাম পথে লাইন ঘাট করতে চায় তাহলে হারাম উপহার নেওয়া দেওয়া কিন্তু যদি এমনি স্বাভাবিকভাবে দেয় আর যাতে ফেতোনার কোনো আশঙ্কা না থাকে আর পার্সোনালি কোনো রকমের ওই রকমের যোগাযোগ গোপনীয় কোনো যোগাযোগ এরকম কিছু না থাকে তাহলে যাইজ এক কথায় মুক্ত থাকতে পারলে যাইজ তারপরে বলছেন যে তালাক দেওয়ার পরে সেই স্বামী কি তার তালাক দেওয়া বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে ভরণ পোষণের দায়িত্ব তার ওপর নেই কিন্তু সে যদি যে কোনো ব্যক্তির সেই যাকে তালাক দিয়েছে তার অথবা যে কোনো মুসলিমের পুরুষ হোক নারী হোক কার ওই তো ভরণ দায়িত্ব নিয়ে নেয় তো এটি সাদাকা এটি সাদাকা এটি ভালো উপকারের কাজ করলো তো যাইজ রয়েছে কিন্তু সেখানে যেন ফেতনামুক্ত থাকে ভরণ পোষণের দায়িত্বের নেওয়া নেওয়ার দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য যদি এটা হয় যে তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা আর তারপরে আবার অবৈধ সম্পর্ক যেন কায়েম হয়ে যায় বা সে আমার ক্ষেত্রে দুর্বল থাকে আর তারপরে যে কোনো আমার বৈধ অবৈধ ডিমান্ড পূরণ করে তাহলে হারাম আল্লাহ রব্বের বছর আল্লাহ তোয়াতি শয়তান এগুলি হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ফিতনার রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা এসব রাস্তাকে বন্ধ করবেন আল্লাহর্ব যেন সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন চার নম্বর প্রশ্ন করেছেন অনেকে আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যা না নিজ বাড়ি থেকে বেশ দূরে শরীয়ত অনুযায়ী মাহারাম ছাড়া তো একা সফর করা যায়জ নেই আমার প্রশ্ন হলো কারো যদি হ্যাঁ নানান কারণে মাহারামের সাথে এই সফরগুলো না করতে পারে ক্ষেত্রে কয়েকজন বান্ধবী মিলে একসাথে সফর করলে কি গোনা হবে প্রশ্ন মনে হচ্ছে কোনো বোনের পক্ষ থেকে বিনা মাহারামে দূরে সফর করা নিজের শহরের বাইরে সফর করা এটা মহিলাদের জন্য জায়জ নয় রসর উল্লাহ নিষেধ করেছেন এতে মহিলাদের জন্য সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করেছেন রসরুল্লা সাহাশাল জি লে ইমরান তু ন বিল্লাহ আল আমিল আহি আন্ত সাফিরা বিদন ইল্লা ও মাহা মাহরাম। ইল্লা মাজি মাহরাম। রাস্ফুর উল্লাহ সছেন কোন এমন মমিন নারীর জন্য জায়েজ নয় যে আল্লাহ রকালে বিশ্বাসী যে বিনা মাহরাম সে সফর করবে বিনা মাহারাম সফর করে জায়েজ নাই। আররে একদল দল আরও মহিলার একজন মহিলা বেলে যাচ্ছেন তারা মাহরাম নাই মহিলা মহিলার মাহারাম নয়। আপনার মাও মাহারাম নয় আপনার মায়ের সাথে যাচ্ছেন আপনার বোনের সাথে যাচ্ছেন মাহারাম নয় সুতরাং এইরকম সফর শরীয়তের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে জায়জ নয় এবং এতে আপনার কল্যাণ রয়েছে যত আপনি দিন পালন করে তাতে আপনার দিন দুনিয়ার ইহকাল পরকালের ভালাই রয়েছে আর যত বেশি এইরকম রাস্তা খুঁজবেন বাহানা করবেন তত সেখানে ঝুঁকি রয়েছে আজকাল যে সব ধর্ষণের ঘটনা অথবা আপনার মেয়েদেরকে উত্তক্ত করা হয় রাস্তাঘাটে যেসব যৌন হয়রানি করা হয় সেগুলির পিছনে কারণ হচ্ছে এগুলি মাহরামে সফর করা একা একা ঘুরে বেড়া অথবা কয়েকজন মেয়ে মিলে কোথাও ঘুরতে গেছেন কোনো পুরুষ লোক নেই পুরুষ লোক দেখলে একজন শয়তান প্রকৃতির মানুষ ভয় পাবে আর যদি পুরুষ কারো মহিলার সাথে না থাকে তো শয়তান প্রকৃতির মানুষরা হচ্ছে পায়খানার মাছির মতো চারিদিক থেকে ব্যানভ্যান করা শুরু করবে সুতরাং এই এই পায়খানার মাছি এ চরিত্রের যারা কুচরিত্রের মানুষ তাদের থেকে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সব সময় সতর্ক চলাফেরা করবেন আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন যে শেখ জোহরের নামাজের সময় আসরের নামাজ হবে কি আমি জোহরের সময়টা পাচ্ছি আসরের সময়টা পাচ্ছি না এতে কি নামাজ হবে আমি একটা কোম্পানির কাজ করছি এই কারণে পারছেন একটু দয়া করে বলবেন উত্তরটা কি হবে আপনার জন্য জরুরি নয় যে আপনি সলাদকে এইভাবে বরবাদ করে আপনি কোনো একটা কোম্পানিতে জড়িয়ে থাকবেন বরং অন্য এমন কোন প্রতিষ্ঠান খুঁজেন যেখানে জোহরের সময় জোহর পড়তে পারবেন আসরের সময় আসর পড়তে পারবেন এক কথায় যে কোনো অক্তের সলাতে আপনার কোনো বাধা থাকবে না আপনার সলাতের সময় পাঁচ মিনিট থেকে দশ মিনিট আপনাকে ফরজ চার রাকাত পড়ার সময় দিবে জোহরে চার রাগাত কমপক্ষে জোর নয় যে তখন সন্নত পড়তে হবে শুধুমাত্র ফরজটা পড়বেন আসরের চার রাগাত পড়ার জন্য আপনাকে পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট সময় দেবে এইরকম প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু জানি না কোথায় আছেন হয়তো প্রতিকূল অবস্থায় আছেন আর কর্মক্ষেত্রেও হয়তো প্রশস্ত নয় আর আপনি হয়তো কাজ পাচ্ছেন না একেবারে যদি নিরুপায় হন যে এই কাজ ছাড়া আমার কোনো সোর্স নেই রুজি রোজগারের আর এছাড়া আমি অন্য কোনো ভালো চাকরিও পাচ্ছি না এমন যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে কি জমা করা যাবে কি না এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক সেটা নিয়ে চিন্তা করা উচিত সেই ক্ষেত্রে পরামর্শ দেব যে আপনি জামা দিম বা জামা তাক্ষির অর্থাৎ জোহরের সময় আসর পড়ে নিলেন অথবা জোহরটাকে আসরের সময় পড়লেন এই রকমটা না করে আপনি জামা সুরি মাঝামাঝি জমা করেন জোহরের সময় যখন শেষ হতে যাচ্ছে ধরেন তিনটার সময় আসরের আজান হবে আনুমানিক ধরে নেন আপনার আপনি যেখানে আছেন ওই হিসাবে ধরবেন যে আসরের সময়টা শুরু হতে যে তার দশ মিনিট আগে আপনি জোহর শুরু করেন আর জোহরটা যখন চারাঘাঁত পড়া হয়ে গেল ঠিক তখনই আসরের সময় হয়ে গেল আসরটা পড়ে নেন তাহলে বাহ্যিক তো আপনি জমা করলেন একবারেই হয়ে গেল জোহর আসরের সালাদ কিন্তু জোহরের শেষখানে জোহর পড়লেন আর আসরের প্রথম অক্তে আপনি আসর পড়লেন এইভাবে আপনি আপনি আল্লাহ রব্লা ইবাদতের হেফাজতের চেষ্টা করবেন এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করবেন আর চেষ্টা করে আল্লাহ অবশ্য রাস্তা বের করে দেবেন আল্লাহ যেন তৌফিক দান করেন মাঝে মধ্যে যদি হয়তো এমনটা যে কন্টিনিউ নয় মাঝে মধ্যে কখনো তাহলে সেটা ভিন্ন বিষয় ছিল যে মাসে একদিন দুই দিন এমন এমার্জেন্সি হয়ে যায় আর সেখানে হয়তো জমা করতে পারবেন কিন্তু আসলে জমা করার বিধান হচ্ছে সফরে অথবা প্রচণ্ড বৃষ্টির সময় প্রচণ্ড ঠান্ডা বা ঝড় তুফানের সময় ভয়ভীতির সময় ইত্যাদি সময়গুলি বা অসুস্থ মানুষ অসুস্থ হয়ে রয়েছেন বারবার উজু করে সলাদ আদায় করা সম্ভব হচ্ছে না অথবা বারবার আর উজু করা সম্ভব হচ্ছে না উজু রাখাও সম্ভব হচ্ছে না ইত্যাদি এই সম বিষয়গুলি রয়েছে যাই হোক মাঝে মধ্যে যদি হয় তাহলে এমনটা হয়তো করা যেতে পারে কিন্তু আপনি কন্টিনিউ আপনি চাকরি করবেন আর এক জোহরের সময় আসর পড়ে নেবেন এরকম না করে যেমনটা পরামর্শ দিলাম ওই রকম করার চেষ্টা করবেন জোহর আসরের মাঝখানে আপনি জোহর আসর দুটো পড়ে নেবেন একটি জোহর শেষ করতে হবে আর আসর অব্বলক হবে অল্লাহ তাআলা আলম ছয় নম্বর প্রশ্ন বলছেন আমার বয়স আটষট্টি বছর আমি অনেক রোগে ভুগছি প্রেশার সুগার হ্যাঁ ইত্যাদি কোমরে ব্যথা আমি নামাজ ঠিক মতো পড়তে পারছি না দয়া করে সমাধান দেবেন নামাজ ঠিক মতো পড়তে পারছেন আপনার তহস আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন অনেকে তো একবার অচেতন অবস্থায় বিছানায় সাইিত তা অনেকের চাইতে আপনি ভালো আছেন আর আপনার যখন হোশ আছে আর আপনার এই রোগগুলি আছে নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজ একবারে পড়তে পারছেন এমন কথা নয় হয়তো নামাজ পড়তে পারছেন না মানে আপনি দাঁড়িয়ে সলাত আদি করতে পারছেন না অথবা বসে সলাত আদি করতে পারছেন না তো শুয়ে পড়বেন রসুর উল্লাহ সাল্লাহ এম ইমরানবিন হোসেন রজি আল্লাহ তালাম জিজ্ঞেস করেন তাকে পাইলসের রোগ ছিল তো তিনি জিজ্ঞেস করেন ইয়ার রসুর আল্লাহ আমার তো এরকম সমস্যা আছে তো কষ্ট হচ্ছে সলা তাদি করতে তো আমি কী করবো রসুর আল্লাহ বলে সাল্লে কায় মান পারলে দাঁড়িয়ে সলাতাদি করো ফাইলাম তাস্তাতে যদি দাঁড়িয়ে সলা তাদের করতে না পারো কষ্ট হাইফা জালে সান বসে সলা আদায় করো ওয়াইলাম এটাও যদি না পারো ফায়ালা জমবেন তাহলে শুয়ে একদিকে হয়ে কেবলামুখী হয়ে চোখের ইশারে মাথার ইশারে সলাত আদায় করো সলাত আদায় করো যতক্ষণ হুশ আছে ততক্ষণ সলাদ আদায় করতে হবে কমপক্ষে ফরজ সলাদগুলি আদায় করতে হবে এবং ঠিক সময়ে যেভাবে আল্লাহ সময় নির্ধারণ করেছে ওইভাবে আদায় করতে হবে আল্লাহর রব্য তৌফিক দান করে আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন সাত নম্বর প্রশ্ন বলছেন যে উজুর পূর্বে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াটি পড়া যাবে কি এই দোয়াটি পড়লে যতক্ষণ উজু থাকে ততক্ষণ সব লিখিত হয় এর সত্যতা কতখানি উল্লেখ্য যে এই দোয়া নাকি মজমাউজ জওয়ায়দ নামক কিতাবে আছে এই ব্যাপারে বিস্তারিত জানাব যে জাকাল্লাহ খাইরান জি এইভাবে দোয়া বিসমিল্লাহে আর আল্লাহ আলহামদুলিল্লা বিসমিল্লা সাহেব আলহামদুলিল্লাহ লাগানো ওজুর শুরুতে ভিত্তিহীন ঠিক জাল কথা জি ওজুর আগে বিসমিল্লাহ বলবেন আর কারো কারো মতে যেমন আমন আবিরহমতুল্লাহ বলছেন যে বিসমিল্লাহ রহমানুর রাহিম যদি কেউ পড়ে পড়তে পারে বিষয়টি দেখতে লাভ আছে পড়তে একদল বলছেন না পড়বে না আর একদল বলছেন যে পড়তে পারে পড়লে ভালো তো পড়া যেতে পারে হয়তো এই বিনা জবরিনও বলেছেন যে কেউ যদি বিসমিল্লা পড়ে সেটাই যথেষ্ট আর কেউ বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে তাহলে সেটাও পড়তে পারে তো এতটুকু চলবে কিন্তু বিসমিল্লার সাথে আলহামদ লাগানো এগুলি জাল ভিত্তিহীন এইরকম প্রতিটি অঙ্গ ধোয়ার ক্ষেত্রে মাসার ক্ষেত্রে যে বিভিন্ন দোয়াগুলি রয়েছে সবগুলি মধু জাল বানাবট অজুর শেষে কালেমা শাহাদাত আশাদু আল্লাহ ই রাহিল ওসাদ আলাহ মুহাম্মদন আব ওয়া রসুলও রয়েছে আর আল্লাহমাদ আলিমিনা তৌবিন ওয়ালিমিয়াল মত তাহির এই দোয়াটি রয়েছে দুয়াটি সম্পর্কে দ্বিমত রয়েছে অনেকে এটিকে দুর্বল বলেছেন আর আরেকটি দোয়া রয়েছে যেটা এর চাইতে সহি সেটা হচ্ছে সুবাহান আল্লাহ আবিন আসাদ আল্লাহ ইরাহিল্লাহাম তাস্তাক ফের কোয়াতু বেলেক মজলিসের কাফারা যে দোয়াটি এটিও উজুর পরে পড়া হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত এর বেশি যা কিছু আছে যে কোনো জায়গায় পাবেন সবগুলি জাল বা নাওট যাই ভিত্তিহীন সুতরাং সেগুলি আমল করবেন না বরং এগুলি বিদাত বলে গণ্য হবে আট নম্বর প্রশ্ন বলছেন আমি হালাল রিজিক উপার্জনের চেষ্টা করতেছি আল্লাহ যেন তফিক দেন কিন্তু আমি এখন উপার্জন করতে পারিনি আমার পিতার টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ এখন আমার বিয়ে করা খুবই প্রয়োজন নিজে উপার্জন না করে বা নিজে উপার্জন না করে পিতার টাকা আছে বলে আমি কি এখন বিয়ে করতে পারবো যজাক আল্লাহ খায়রান হ্যাঁ আপনার আব্বা যদি বলেন যে আমার আলহামদুলিল্লাহ ধন সম্পদ আছে তোমার আমি বিয়ে দিয়ে দিচ্ছি আর আমি তোমাদের খরচ খরচা আমি বহন করব বৌমার খরচ খরচা আমি বহন করব যেমন আমাদের দেশের পারিবারিক কাঠামোতে রয়েছে তাহলে অসুবিধা নেই অবশ্যই বিয়ে করা উচিত বরং যেই বাবার মায়ের ধন সম্পদ আছে যে তারা সংসার চালিয়ে ছেলের বিয়ে দিতে পারবে তাদের জন্য উচিত হবে ছেলের যদিও ইনকাম না থাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন বিয়ে শাদী করলে রুজিতে বরকত হয় ইয়া কোনো ফোকার আয়োগ নেই হম আল্লাহন ফজল সুইয় নুর আল্লাহ বলেছেন যারা বিবাহ করতে চাও বিবাহ করতে ইচ্ছুক জেনে রাখো যে তোমরা যদি অভাবী হও তাহলে তোমাদেরকে আল্লাহ তার অনুগ্রহে অভাব মুক্ত করে দেবেন বিয়ে শাদি করলে আল্লাহ রব্বুল আলম জানাও আমাদের সকলের রেজিকের দ্বারকে প্রশস্ত করে দেন এবং যারা অবিবাহিত তাদের জন্য বিবাহকে যেন সহজ করে দেন নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওরমতুল্লাহ ফজরের ফরজ নামাজের আগে সন্ন্যত পড়ায় সময় না পেলে ফজরের সালাতের পরে পড়লে কি সেটা কাজার নিয়তে পড়তে হবে না সময় চলে যায়নি সুতরাং কাজা নয় যদিও সেটা আসল সময় হয়নি কিন্তু আল্লাহ তালাম সেটি কাজা নেয় কাজা তখনই বলা হয় যখন অক্ত পার হয়ে যায় সূর্য ওঠার পরে পড়লে আর সূর্যোদয়ের পরে পড়লে সেটা নিয়ত কি হবে হ্যাঁ সূর্য ওঠার পরে যদি পড়েন তাহলে তখন কাজা হবে জোহরের চার রাখার সন্নত যদি আগে পড়তে না পারি তাহলে পরে পড়লে কি সেটা কাজা নিয়ত না যতক্ষণ সময় আছে জোহরের যদিও সেটি পরে পড়ছেন কিন্তু সময় আছে আর পরের দুই রাখা সন্নত আগে পড়তে হবে না কি পরে পরের দুই রাখার সন্নত পরে পড়বেন আর আগেরগুলি আগে পড়ে নেবেন ফরজ ফরজ সালাদ শেষ করার পরে আগের যে সন্ন্য থেকে সেটা পড়ে নেবেন আর তারপরে পরেরটা পড়বেন আল্লাহ রব আলমিন যেন তৌফিক দান করেন এবং এই রকমটা সবসময় করবেন না যদি মাঝে মধ্যে কখনো হান ইচ্ছা কিন্তু সেটা আলাদা কথা কিন্তু আগের সন্ন্যদগুলি আগেই পড়ার চেষ্টা করবেন যাতে করে ফরজ সালাদগুলির হেফাজত হয় দশ নম্বর প্রশ্ন করেছেন আমি একটি কোম্পানিতে চাকরি করি তাই আমাকে মাঝে মধ্যে বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জাহাজে যেতে হয় আর সেখানে কতদিন অবস্থান করব তা সঠিক বলতে পারি না এমতো অবস্থায় আমি কি সলাত কসর করব যদি চল্লিশ আপনি লিখেছেন প্রশ্ন করেছেন বাংলায় আর বাংলার চল্লিশ আবার ইংরেজিতে আশি হয়ে যায় তো আপনার উদ্দেশ্য যদি চল্লিশই থাকে সেটাই বুঝেছি তাহলে চল্লিশ কিলোমিটার দূরত্বকে সফর বলা যায় না সাধারণত তবে সেটা যদি আশি কিলোমিটার হয় তা হ্যাঁ আশি কিলোমিটার হলে সেটা সফর দুটি যে মত রয়েছে সফরের দূরত্ব সম্পর্কে একটি হচ্ছে আটচল্লিশ মাইল অর্থাৎ আনুমানিক আশি কিলোমিটার আর একটি মত হচ্ছে যেটাকে সেখানকার ভাষায় সফর বলে গণ্য করা হয় আর সফরের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন আপনি চাকরি করছেন আর জাহাজে আপনি চল্লিশ কিলোমিটার দূর যাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে আর সেটা এত দূরেও না সেটা যদি সত্তর আশি কিলোমিটার দূরে হইতো বা দূর দূর পর্যন্ত চলে যাচ্ছেন তাহলে সেটা সফর বলতাম আর আসল হচ্ছে যে সলাথ আল্লাহ চার রাগাত ফরাজ চার পড়তে হবে শুধুমাত্র সফর যদি নিশ্চিত তাহলে চারকে আল্লাহ দুই করেছেন সুতরাং কখনো সন্দেহর ভিত্তিতে আপনি কসর করবেন না কসর আপনার জন্য করা যায় আর পুরা যদি পড়ে নেন তো আপনি গুনাগার না কসর করা হচ্ছে শুধু সন্ন্যাদ বা মুস্তাহাব ভালো সফরেও যদি পুরা সলাদ পড়েন কোনো নাজাইজ কাজ করলেন না আপনি এটি হচ্ছে ঠিক মত অধিকাংশ আমি মাইকিল আমাদের নিকটে কসর করা অজীব নয় পক্ষান্তরে আপনার জন্য কসর জায়জ নয় আর আপনি অনমান ভিত্তিতে মনে করলেন আমি তো সফরে আছি চল্লিশ কিলোমিটার জাহাজে এসেছি আর কসর করে ফেলেন অথচ আল্লাহ রাবুল্লাহ আলমের আপনার জন্য কসরের বৈধতা দেননি তাহলে আপনি চার রাকাত সলাদকে দুই পড়লেন সুতরাং আপনার ফরজটাই আদায় হলো না কারণ আপনার উপরে চার রাকাত ফরজ হয়ে আছে আশা করি বিষয়টি বুঝতে পারছি সুতরাং কখনো সন্দেহের ভিত্তিতে কসর করবেন না বরং কসর মনে হচ্ছে যে এখানে কসর চলবে তারপরে যদি সন্দেহ থাকে তাহলে আপনি পুরো সালাত পড়বেন বারো নম্বর প্রশ্ন করেছেন এগারো নম্বর প্রশ্ন করছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার এলাকাতে যুবকদের মধ্যে খারেজি আসর রয়েছে মানে খারেজি প্রভাব রয়েছে আল্লাহ তাদের হৃদয় দান করুক তাদের মধ্যে সহি মানহাজের দাওয়াত দিলে তারা বলে সালাফিরা কেন সরকারের বিরোধিতা করে না এই জন্য করেন না যে ইসলাম সরকারের বিরোধিতা শিখায় নাই বরং সরকারের জন্য নসিহা শিখিয়েছে আনুসিহা সরকার অন তনা তনা সেহু মনওয়াল্লাহুল্লাহ আমরা কুম তোমরা হিতাকাঙ্ক্ষী হবে নসিহা করবে তাদের সংশোধনের চেষ্টা করবে ওই সব লোকদের যাদেরকে আল্লাহর তোমাদের নেতৃত্ব দান করেছেন সুতরাং বিরোধিতা করা সরকারের বিরোধিতা করতে হবে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এই শিক্ষাগুলি হচ্ছে ইখওয়ানি শিক্ষা এগুলি হচ্ছে মদুদি মতবাদের শিক্ষা এগুলি হচ্ছে পশ্চিমাদের শিক্ষা ইহুদ্দিন আসারাদের শিক্ষা এগুলি মুসলিম দেশগুলিকে কাফেররা ধ্বংস করে দিতে চায় সেই জন্য এই শিক্ষাগুলি কাফেররা আমাদের এক শ্রেণীর মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে জঙ্গি বানিয়ে দিয়েছে তারাই জঙ্গি বানিয়েছে আবার তারাই জঙ্গিদের বিরুদ্ধে তৎপর এবং ইসলামকে জঙ্গিবাদের সাথে জড়িত করছে জি আল্লাহ রব্বুল আলমিন বাইরের শত্রু আর ঘরের শত্রু সমস্ত শত্রু থেকে আমাদের যেন হেফাজত করেন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে যেন আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন তাদেরকে সর্বনাশ করেন এবং খারেজি যে জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে মুসলিম দেশকে আল্লাহ হেফাজত করেন সালাফিদের পদক্ষেপ কি বা করেছে খেলাফত জি খেলাফত কায়েমের জন্য কোরআনে কেরি যে দিক নির্দেশন আছে আমাদের আলোচনা আছে শুনবেন আল্লাহর এবাদত করো শিরি করে মাজারগুলি শেষ করে দেন দেখবেন খেলাফত কায়ম হয়ে যাবে জি মানবরচিত পশ্চিমা বিধান নিয়ে সে দেশ পরিচালনা করিয়েন না সে হয়ে যাবে আপনারা জনগণ সৎ যান দেশের শাসক সৎ জনগণ খারাপ দেশের শাসকও খারাপ জি জি যেমন আপনারা তেমন আপনাদের ওপর হ্যাঁ আল্লাহ রব্দের ডান্ডা নামিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ককে তারা কাফের মনে করে হ্যাঁ মুসলিম রাষ্ট্রনায়কদেরকে যারা কাফের মনে করে তারা হচ্ছে খারেজি তারা হচ্ছে চরমপন্থী তারা হচ্ছে গোমরা তারা হচ্ছে পথভ্রষ্ট তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত মুসলিম শাসকদের জি মুসলিম শাসকদের তাদের ক্ষেত্রে সজাগ হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সন্দেহের ভিত্তিতে ভালো মানুষদেরকে যেন হয়রান না করে তারা এটিও তার সাথে সাথে বলবো। অনেক ভালো মানুষ তহিদ সুন্নতার অনুসারী পাঁচক তো সলাদ পড়লেই তাদেরকে সন্দেহ নজরে দেখা মসজিদমুখী হলে তাদেরকে সন্দেহ নজরে দেখা দাঁড়িয়ে রাখলে তাদেরকে সন্দেহ নজরে দেখা টাকনার ওপর কাপড় থাকলে তাদের সন্দেহ নজরে দেখা এগুলি এহুদিনা সারারা শিখিয়েছে এক শ্রেণীর শাসক গোষ্ঠীকে এই সব থেকেও যেন শাসক গোষ্ঠীরা বেঁচে থাকে এবং যারা সত্যিকার যারা চরমপন্থী খারে জঙ্গি তাদেরকে যেন তারা যথাযথ শাস্তি দেয় এর জন্য পদক্ষেপ নেই এবং সঠিক তদন্তের ভিত্তিতে ভালো মানুষকে হয়রান না করে যারা শাস্তির যোগ্য তাদেরকে শাস্তি দেবে আর ভালো মানুষদেরকে কখনও হয়রান করবে না তাহলে দেশে শান্তি কায়েম হবে এবং শাসকরাও শান্তিতে থাকবে দেশবাসী জনগণও শান্তি থাকবে আল্লাহ রবান সবাইকে যেন এইরকম কোরআনসূন্না ভিত্তিক নসিহাগুলি পালন করে চলার তৌফিক দান করেন বারো নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ মানহাজ কি সালাফদের মত মতো হওয়া জরুরি মানহাজ কি সালাহদের মতো হওয়া জরুরি হ্যাঁ অবশ্যই আপনার ইমান ইসলাম এবাদত বন্দি সালাফদের মধ্যে হইতে হবে অর্থাৎ সালাফ হচ্ছেন প্রথম রসুর উল্লা সাহের পরে সাহাবাই কেরাম সালাফ মানে ইসলামের ইতিহাসে প্রথম যারা এসেছেন স্বর্ণযুগে যারা এসেছেন তারা হচ্ছেন আমাদের সালাফ খালাফ যারা পরে এসেছেন আর সালাফ হচ্ছেন যারা প্রথম এসেছেন রসুর উল্লাহ সাল্লামের কেরামগণ প্রথম এই উম্মতের তারপরে তাবেইন তারপরে তাবা তাবে রাহে মোহাম্মল্লাহ জমিয়ান ওরদি আল্লাহ আনহম এরা হচ্ছেন সালাফ আর এই যুগটা হচ্ছে ইসলামের স্বর্ণযুগ হাইরুল করুন এই যুগটাই খাঁটি ইসলামটা ছিল এই যুগের প্রথম দিকে চলে খেলাফাতে রাশেদা সর্ব স্তরে ইসলাম পুরোপুরি পালিত হইত ইসলামের বাস্তবায়ন হতো সুতরাং সালাফদের আকিদার ক্ষেত্রে সেই যুগে আকিদার কোনো ভেজাল ছিল না সেই যুগে মাজার পূজা ছিল না পীর মরিদির ব্যবসা ছিল না তাবিজ তুমারের ব্যবসা ছিল না এই খানকাহি ধর্ম ছিল না আপনার এই বেদাতিজিকে রাজকার ছিল না এই মেলাদ ছিল না যত বেদা তার সীর রয়েছে কোনো কিছু ছিল না সেগুলো ছিল কাল আল্লাহ কালা রসুল আল্লাহ কী বলেছে রসুল উল্লাহ আসালাম কী বলেছেন এবং সাহাবাইকে আমরা রসুল উল্লাহ আসালামের কাছ থেকে দিনটাকে কিভাবে শিখেছেন সেইভাবে পালন করা সেভাবে শিখে সেভাবে পালন করা এটি হচ্ছে সালাফদের মানহাজ সুতরাং আপনাকে কোরআন এ করিমকে আঁকড়ে ধরতে হবে হাদিসকে আঁকড়ে ধরতে হবে এবং এ কোরআন ও হাদিস বুঝতে হবে সালাফদের দৃষ্টিভঙ্গি নিয়ে আউ কি কীভাবে বুঝেছেন ওমর কীভাবে বুঝেছেন ওসমান কী বুঝেছেন আলী কীভাবে বুঝেছেন সাহাবাই কেরামগণ এই এই কোরআনের আয়াতগুলিকে কীভাবে বুঝেছেন এবং এগুলির বাস্তবায়ন কীভাবে করেছেন এটা হচ্ছে সালাফদের মানহাজের অনুসরণ করা আল্লাহ রব্বর স্পষ্ট ভাষায় কোরআন করে ফাইন আহ মানুবে মুসলিমা আহ মান তুম বেহ সরে বাকর আল্লাহ বলছেন তারা যদি ইমান নিয়ে আসে তোমাদের মতো ইমান তাদের ইমান ইসলামটা যদি হে সাহাবাই কেরাম তোমাদের মতো ইমান ইসলাম হয় তাহলে তারা হৃদায়ত প্রাপ্ত ওয়াল্লাও আর যদি ফিরে যায় যে না 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 আমরা স্বাধীনভাবে কোরআন হাদিস বুঝবো আর যেমনভাবে বুঝছি সেমন তেমনভাবে পালন করব। ফাইনাম অফিসে কাক তাহলে তারা বিক্ষিপ্ত হয়ে রয়েছে তারা বিরোধী নিমজ্জিত রয়েছে তাদের মাঝে ফাটল ধরেছে তেহাত্তর ফিরকা হয়েছে সবগুলি জাহান নামে যাবে একটি ফিরকা ছাড়া একটি জামাত ছাড়া সেই জামাতটি যারা রসুল্লাহ সসমের পরে সাহাবাইকার তাবেইন তাবা তাবেইন তাদেরকে আদর্শ মনে করে সুতরাং সালাফদের মানহাজের অনুসরণ করা জরুরি কোরআন সন্না বোঝার ক্ষেত্রে তাই যদি হয় কেউ আহলে হাদিস পরিচয় না দেয়াটা কি মানহাজের বই পরিত নয় হ্যাঁ অবশ্যই কেউ যদি নিজেকে কোরআন হাদিসের অনুসারী না বলে এই ভেজালের যুগে নিজেকে দেওবন্দি বলে কেউ পরিচয় দিচ্ছে কেউ বেরেলুই বলে পরিচয় দিচ্ছে রেজবি বলে পরিচয় দিচ্ছে কেউ পরিচয় দিচ্ছে যে আমরা চিস্তিয়া সাহেরিয়া কেউ বলছে আমরা সারসি কেউ বলছে আমরা ফুরফুরা এত যদি মানবরচিত ধর্মকর্ম করে আর তারা যদি বুক ফুলিয়ে পরিচয় দেয় তো আপনি কেন পরিচয় দিবেন যে আমি আহলুল হাদিস কোরআন সোনার অনুসারী আমি সালাফি বা আমরা সালাফি সালাফদের অনুসারী কেন পরিচয় দিবেন অবশ্যই পরিচয় দেবেন হ্যাঁ এই ভেজালগুলি যখন শেষ হয়ে যাবে আর সবাই যখন এক উম্মা হয়ে যেতে পারবে তখন আমরা বলবো যে আমরা মুসলিম মুসলিম হয় যথেষ্ট কারণ মুসলিম মানে হচ্ছে কোরআন সোনা নির্ভেজাল অনুসারী আর আহরুল হাদিস মানে হচ্ছে কোরআন নির্ভেজাল অনুসারী সালাফি মানে হচ্ছে কোরআনাল অনুসারী সালাফদের যুগে যে খাঁটি ইসলাম ছিল সেই ইসলামের অনুসারী আল্লাহর বলে যারা বোঝার তৌফিক দান করেন তেরো নম্বর প্রশ্ন করেছেন প্রশ্ন হল আমি একজন প্রবাসী একটি কোম্পানিতে কাজ করতাম এখন কোম্পানি ছেড়ে বাইরে কাজ নিয়ে করি এখন আমার এই টাকা হালাল হবে কি না এখন সকল প্রবাসীর উত্তরটা জানা খুবই জরুরি উত্তরটা দিয়ে আমাদের উপকৃত করেন আমরা যার কাজ করি তার কাজ থেকে হালালভাবে উপার্জন করি যদি হারাম হয় তাহলে যেই টাকা ইনকাম করি ওই টাকাগুলো কী করা উচিত এখন আপনার প্রশ্নটা একটু অস্পষ্ট জিজ্ঞেস করছেন যে এক কোম্পানিতে কাজ করতেন এখন কোম্পানি ছেড়ে বাইরে কাজ নিয়ে করি কোম্পানি ছেড়ে যদি কোম্পানির অনমতিক্রমে করেন তাহলে তো অসুবিধা নেই কিন্তু কোম্পানি থেকে আপনারা পালিয়ে গিয়ে উধাও হয়ে গেছেন কোম্পানির স্পন্সারশিপে আছেন আর উধাও হয়ে গেছেন আত্মগোপন করে কোথাও কাজ করছেন লুকিয়ে লুকিয়ে তাহলে আপনারা অবৈধ কাজ করছেন এবং সরকারের আইন বিরোধী কাজ করছেন সেই জন্য আপনার গুনাগার আল্লাহর নাফরমান যেহেতু মুসলিম দেশের অথবা যে কোনো দেশের যে আইন রয়েছে গঠনমূলক আইন রয়েছে জন জনকল্যাণমূলক আইন রয়েছে সে আইনগুলি বিরোধী কাজ করছেন আমার এই টাকা হালাল তবে যেই রোজগার করছেন সেই রোজগারের ক্ষেত্রেও যদি হালাল হয় তাহলে রুজি আপনার হালাল কিন্তু আপনি গুনাগার রুজি হালালের সাথে সাথে আপনি গুণাগার আর এই গুনহার অবস্থায় আপনি আছেন আল্লাহ রবন আপনাকে এই গুণা থেকে ও অলিল আমরে মেনকুম তোমাদের নেতাদের বৈধ আনুগত্য করবে সুতরাং সরকারি যে আইনগুলি রয়েছে যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেগুলি মেনে চলতে হবে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে আর অবৈধভাবে এইরকম কাজ করা প্রবাসে অবৈধভাবে জীবনযাপন করা এটা শরীয়তে কখনও জায়জ নয় বাকি আপনার রুজি অল্লাহ তালা আলাম যেহেতু কাজ হালাল করছেন আশা করি হালাল কিন্তু আপনার জীবনে অনেক হারাম কাজ হচ্ছে আল্লাহর নাফরমানি করছেন তবা করে ফিরে আসেন অথবা বৈধ হয়ে যান আর না হলে দেশে চলে যান আল্লাহ আপনাকে যেটা কল্যাণ রয়েছে আপনার যাতে কল্যাণ রয়েছে তার তৌফিক দান করেন চোদ্দ নম্বর প্রশ্ন সুদি ব্যাংকে চাকরি করে এমন আত্মীয়র ঘরে দাওয়াত খাওয়া কি জায়েজ যদি আপনার নিকটাত্মীয় সুদি ব্যাংকে চাকরি করে আর অন্য তার ইনকাম সোর্স আছে তাহলে আপনি তার বাড়ি দাওয়াত খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখা যায় যে তার সেই ইনকাম সোর্স ছাড়া আর কোনো ইনকাম সোর্স নেই তাহলে বেঁচে থাকা উচিত সুদী ব্যাংকের তার চাকরি হারাম তার রুজি হারাম এই রকম দাওয়াত থেকে বেঁচে থাকায় উচিত কিন্তু হয়তো নিকট আত্মীয় তাকে গিয়ে নাসিহা করতে পারবেন দিনের দাওয়াত দিতে পারবেন এই স্বার্থে যদি জান্লা শাসী ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন ইয়াহুদিরা সেই যুগে সুদ ছিল আল্লাহ রবেন তাদের নিন্দা করতে গিয়ে বলেছেন ওয়াকলেহিমুর বা এই ইহুদি জাতি বড় সুদখর তাদের যেসব পাপাচার ছিল তার একটি বড় পাপ হচ্ছে তারা সুদ ছিল সুরা সুর ইহুদিদের বাড়ি দাওয়াত খেয়েছেন সুতরাং আপনার নিকট আত্মীয় মুসলিম গুনাগার ফাসিক তারা সুদ খায় হারাম খায় তাদের বাড়িতেও যদি যাওয়াতে আত্মীয়তার সুসম্পর্কের মাধ্যমে দিনের দাওয়াত দিতে পারেন তাহলে যাবেন কিন্তু তাদের সাথে আন্তরিকতা রেখে ভালোবাসার খাতিরে যাবেন এরকমটা জায়জ নয় তারপরে বলছেন যে দাওয়াত খেতে গেলে পর্দা করতে সমস্যা হয় হ্যাঁ পর্দা করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই যাবেন না বা পর্দায় সমস্যা না হলেও যেতে মন চাচ্ছে না মন চাচ্ছে না কারণ তাদের তারা দিনদান নয় দুনিয়ামুখী তারা দুনিয়া দুনিয়া করে এবং সেখানে ভালো ইসলামী কোনো পরিবেশ নেই এমন দাওয়াত গ্রহণ না করা কি ঠিক হ্যাঁ দাওয়াত গ্রহণ করা অজীব নয় একমাত্র অলিমার দাওয়াত বিবাহের পরে যে অলিমার দাওয়াত দেওয়া হয় শরীয়ত সম্মত ছেলের পক্ষ থেকে এই দাওয়াত ওয়াজেব বাকি অন্য কোনো দাওয়াত কবুল করা অজেব নয় দাওয়াত দেওয়া যেমন মুস্তাহাব ভালো কাজ এইরকমই দাওয়াত কবুল করা ভালো কাজ সন্ন্যত ভালো কিন্তু কেউ দাওয়াত দিলে যে আমাকে কবুল করতে হবে এমনটা কোনো অজেব নয় শরীয়তের দৃষ্টিতে আলা আলাম যদি মনে করে সেখানে যাওয়াতে আপনার দিন দুনের উপকারিতা আছে দিনের দাওয়াত পেশ করতে পারবেন অথবা তাদের কাছে গেলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল থাকবে যাবেন আর যদি দেখেন যে সেখানে গেলে আরও আমার দিনের আমলের ক্ষতি হবে তারা শুধু দুনিয়া দুনিয়া করে সেখানে কোনো পরিবেশ নাই তো অবশ্যই যাবেন না পনেরো নম্বর প্রশ্ন আসসালাম সালাম রহমতুল্লাহ কোন একজন পিতার দুটি সন্তান আছে একটি ছেলে একটি মেয়ে ওই পিতা তার ছেলের অবাধ্যতা অসৌজন্যক আচরণের কারণে যদি তার ছেলেকে পিতৃ সম্পত্তি না দেন তাহলে গোনা হবে কি না হ্যাঁ অবশ্যই গোনা হবে শুধু অবাধ্য সেই জন্য তাকে আপনার এ করবে ত্যাজ্যপুত্র করবে যেটাকে বলা হয়ে থাকে আমাদের দেশের ভাষায় বা ধন সম্পদে ভাগ দেবে না এটা জায়জ নয় কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন আপনার এখানে অধিকার নয় যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে অথবা যে ধন সম্পদে ভাগ পাচ্ছে সে মুসলিম রয়েছে হ্যাঁ যদি কাফের হয়ে যায় নাস্তিক তাহলে অবশ্যই পাবে না মূর্ত মুশরেক হয়ে যায় হ্যাঁ যদি ধর্ম পরিবর্তন মোর্তাদ হয়ে যায় তাহলে জায়জ নাই রকম বেনামাজি আর বেনামাজিকে আপনি নিশ্চিত কাফের বড় কাফের মনে করছেন এই মাসালাই বিশ্বাসী আপনি তাহলে তখন বঞ্চিত করতে পারবেন যে সেই ব্যক্তির ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা সুতরাং সে পাবেন মুসলিম মুসলিমুল কাফের ওয়ার্ল কাফের মুসলিম মুসলিম কাফের ওয়ারিস হবে না আর কাফের মুসলিম ওয়ারিস হবে না কোরআন শূন্য অনুযায়ী জানালে উপকৃত হবে জেজাকাল কিন্তু শুধু আপনার রাগ তার ওপর রয়েছে বা আক্রোশ রয়েছে বা সে আপনার কষ্ট দিয়ে থাকে অথবা সে আপনার সাথে খারাপ আচরণ করেছে অবাধ্য সেই জন্য ধন বঞ্চিত করবেন এই অধিকার নেই কোন ব্যক্তির নম্বর প্রশ্ন করেছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ সে ঘর জমে থাকা কি জায়েজ যদি শুধু ঘর জমে হয় তাহলে জায়েজ কোনো দোষের কথা নয় আমাদের বাঙালি সমাজে কিছু কিছু কাজ আয় বা দোষণীয় কিন্তু ইসলামীতে স্টেজ সেগুলো দোষণীয় নয় তার মধ্যে একটি হচ্ছে ঘর জামাই থাকা ধরেন আপনার শ্বশুর সাহেবের কোনো ছেলে সন্তান নেই বা কোনো যোগ্য ছেলে সন্তান নেই জামাইকে ছেলের মতো রাখতে চায় বাড়িতে একটি মেয়ে আছে বা একাধিক মেয়ে আছে একটা জামাইকে বাড়িতে রাখতে চায় যে ঘরে দেখাশোনা করবে সংসারে দেখাশোনা করবে বা যেসব ধন সম্পদ রয়েছে সেগুলি দেখাশোনা করবে আমার বাড়িতে আমার ছেলের মতো থাকবে যাই আছে কিন্তু সেখানে বেশ কিছু না দিক রয়েছে সেগুলি যেন সেখানে না থাকে তার একটি হচ্ছে যে আপনাকে ঘর জামাই নিয়ে এমন ভাবে কবজাতে নিল যে আপনার বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দিল তাহলে হারাম আপনার বাপ মাকে ভুলে গেলেন তাহলে হারাম ঘর জামাই হইতে গিয়ে আপনার বাপ মাকে আপনি বৃদ্ধ হয়ে গেছে তাদের দেখাশোনা করছেন না তাদের আপনি ভরণ পোষণ খোঁজ খবর রাখছেন না অথচ তারা অভাবী তাদের সাথে সদ্ব্যবহার করছেন না না তাহলে হারাম জি বাপ মায়ের সাথে সম্পর্ক থাক এটা চাই না আপনার শ্বশুর শাশুড়ি তাহলে এইরকম ঘর জমে হওয়া জায়জ নয় কিছু কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে তারা জামাইকে একবারে মুঠের ভিতরে চেপে রাখতে চায় বা স্ত্রী নিজের স্বামীকে নিজের মুঠের ভিতরে রাখতে চায় আর আর বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতে দিতে চাই না এইরকম যদি হয় তাহলে এইরকম পরিস্থিতিতে ঘর জামে হওয়া জায়জ হবে না সতেরো নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসালাম ওরমতুল্লাহ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহব্বাকুম্লা আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন অরবাল আলমিন আপনাদেরকে আল্লাহ রব নেক হায়াত দান করুন আমার প্রশ্ন শেষ রাতে বেতর পড়া শেষ করতে অনেক সময় শুভ সাদেক শুরু হয়ে দু তিন মিনিট অতিবাহিত হয়ে যায় এতে কোনো সমস্যা আছে কি যথাসাধ্য চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতরটা সেরে নেবেন কিন্তু দেখা গেলো যে আপনি হয়তো খেয়াল করেননি মনে করছিলেন যে আজানের আগে আগে বা শুভ সাদে হওয়ার আগে আগে আমার বেতর হয়ে যাবে কিন্তু বেতর শেষ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার শুভ সাদে হয়ে গেছে এক দু মিনিট কোনো অসুবিধা নিশ্লহ এই বিষয়টি তো রয়েছে আজানের সাথে সাথেই কি অন্য সলাত মানে তাহাজুদ আর বেতর পড়া একবার নিষেধ একদল তাই বলছেন আর একদল বলছেন যে ফজরের একামত হওয়া পর্যন্ত পড়া যেতে পারে জি তো ফোকাহাদের এখতেলাফ রয়েছে যখন এখতালাফ রয়েছে তখন এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন না করে একটু অবকাশ আছে আপনি চেষ্টা করবেন আজানের সময় হওয়ার আগে আগে বেতর সেরে নেবেন তাহা যদি সেরে নেবেন অল্প করে পড়বেন আপনি এগারো আগাত পারছেন না নয় পড়েন নয় পারছেন না সাত পড়েন সাত পারছেন না আপনি পাঁচই পড়েন তিন পড়েন শুধুমাত্র এক পড়েন দেখছেন মোটেই সময় নেই শুধুমাত্র এক রাকাত তখনকার মতো বেতর পড়ে নেন আর তারপরে সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে সূর্য হওয়ার আগ পর্যন্ত আপনি যা পড়বেন দু চার আট রাকাত দশ রাখাত আপনি জোড়া জোড়া পড়ে নেবেন যাতে রাতের ঘাটতি পূরণ হয়ে যায় আঠারো নম্বর প্রশ্ন বলছেন যে হঠাৎ করে আমার একটি মেয়েকে খুব ভালো লেগে যায় আল্লাহ দায়ের দান করেন আমার বয়স বিশ বছর এবং আমার ধারণা মেয়েটির বয়স নয় এগারো বছরের মধ্যে হতে পারে আল্লাহ আপনার অনিষ্ট থেকে এ মেয়ের এবং সকল মেয়েদের হেফাজত করেন যেহেতু মেয়েটির বয়স আমার থেকে অনেক কম তাই আমার এই ভালো লাগাটা কি হারাম হ্যাঁ অবশ্যই হারাম এটা আপনার অন্তরে জেনা সে অন্তরটা সে মেয়ের দিকে আকৃষ্ট হয়েছে এটা অন্তরে জেনা জেনাল কল্প যেমন রসুল হাদিসে রয়েছে যে প্রতিটি প্রত্যঙ্গ আদম সন্তানের জেনাভাবে চেয়ে লিপ্ত হয় আর তার ওপর যে আপনার এই খারাপ দৃষ্টি পড়েছে এটা হচ্ছে জেনা নজর আপনার চোখের জেনা সুতরাং এইসব জেনা থেকে বেঁচে থাকবেন এই জেনাগুলি বড় জেনা পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জেনাগুলি মানুষকে আক্রান্ত করে মানুষের অন্তরকে পাপিষ্ট করে দেয় যার ফলে তখন বড় পাপে লিপ্ত হয়ে যায় বড় পাপে লিপ্ত হয়ে যায় অথবা এমনভাবে ইস্কের রোগে আক্রান্ত হয় প্রেমের রোগে আক্রান্ত হয় যে আল্লাহর ভালোবাসাকে ভুলে যায় আল্লাহর দিনকে ভুলে যায় আর জীবনটা পাপে ডুবে যায় বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে এমনকি খুন করেও ফেলে মনের অবৈধ কামনা বাসনা পূরণ না হলে অনেক সময় খুন করে ফেলে বা ধর্ষণ করি করে ফেলে আল্লাহ রবুল্লা আলমিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আমি কিভাবে এই ভালো লাগা থেকে মুক্তি পেতে পারি এর চিকিৎসা হচ্ছে যে আপনি আর সেই মেয়েটাকে দেখবেন না সেই মেয়েটার ওপর নজর দেবেন না যদি আপনার কাছাকাছি হয় সেই মেয়েটার থেকে নজর ফিরিয়ে নেবেন সুর সাল্লাহ বলেছেন এবং তারা কোরআনে কেড়ে মেরেছে কল্লিল মোহমিনিয়াগুদ্দুমিন আফসারি মোহামিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে দৃষ্টিকে নিচে রাখবে যখনই সেই মেয়ে অথবা অন্য কোনো বেগানা মেয়ে সামনে পড়বে তখনই আপনি দৃষ্টি নিচে রাখবেন সাবালিকা হলে আর নাবালিকা যদি আপনার খারাপ দৃষ্টি নাবালিকার দিকে চলে যায় তবুও দৃষ্টি এমনকি অলমারা বলেছেন যে সব কিশোররা যাদের এখনও দাড়ি মোচ বেরোয়নি তাদের দিকে নজর পড়লে অনেক সময় নজর খারাপ হয়ে যায় সেই জন্য এমন যদি পরিস্থিতি হয় তাহলে এইরকম ছেলেদের দিকে তাকাবেন না এরকম কিশোরদের দিকে তাকাবেন না যাতে করে ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন দৃষ্টিকে নত রাখতে হবে যে গজরুল বাসার দৃষ্টিকে নত রাখা আর তার সাথে সাথে জি আজগার বেশি বেশি করা আল্লাহর রব্দুল্লাহর কাছে দোয়া করা শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এবং যেই এলাকায় মেয়েটি আছে সেই এলাকায় না যাওয়া যাতে করে বা তাদের বাড়িতে তাদের বাড়িতে গেলে হয়তো দেখতে পান বা স্কুলের কাছে গেলে দেখতে পান তাহলে যাবেন না ওই এলাকা থেকে আপনি বেঁচে থাকবেন এভাবে নিজেকে গোনহা থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ রব্বা যেন গোনাহা থেকে বেঁচে থাকার পথকে সহজ করে দেন এবং গুনহার পথকে আপনাদের আপনার সামনে প্রতিটি মমিন মমিনার প্রতিটি মানুষের সামনে যেন কঠিন করে দেন উনিশ নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আলাইকুম সাল্লাম রহমুল্লাহ শেখ জুম্মার প্রথম খুদবা যদি আরবিতে দেই দ্বিতীয় খুদবা বাংলাতে দেওয়া যাবে কি না দয়া করে জানাবে কোনো অসুবিধা নেই প্রথম খুদবা বাংলাতে দিলেন দ্বিতীয় খুদবা আরবিতে অথবা এর বিপরীত প্রথম খুদবাটা আরবিতেই শুধু আল্লাহ রাবুল্লাহ প্রশংসা নবী সাম সালাত সালাম তারপরে কিছু আয়াত পাঠ করলো আর তারপরে যা কিছু বলল আরবিতে বলল বা পড়লো আর তারপরে দ্বিতীয় খুদবা বাংলাতে তাতে কোনো অসুবিধা নেই তবে শেষখানে দোয়া করবে নিজেদের জন্য মুসল্লিদের জন্য মুসলিম উম্মার জন্য ইসলামের জন্য মমিন ভাই বোনদের জন্য দোয়া করবে এবং রাসুল্লাহ সাল্লাম সাল্লা সাল্লাম পেশ করবে আল্লাহর গণগান পেশ করে তার সাথে বাংলাতে ওয়াজ করবে অর্থাৎ দ্বিতীয় খুদবা দেবে কোনো অসুবিধা নেই খুদবা মানে খেতাব করা সম্বোধন করা দুই খুদবাতেই যদি বাংলা কিছু অংশ বলে আর কিছু অংশ আল্লাহর প্রশাসন গণগান করে এবং নব্বই ইসলাম সালাম পেশ করে তাতেও কোনো অসুবিধা নেই সেটা সবচেয়ে ভালো বিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিকুমাইকুম সাল্লাম রহমতুল্লাহ হিন্দু মেয়েকে ঝাড়ফুঁক করা যাবে কি হিন্দু হোক আর মুসলিম হোক ঝাড়ফুঁক করা যাবে পুরুষ পুরুষকে ঝাড়ফুঁক ফুক করবে মহিলা মহিলাকে ঝাড়ফুঁক করবে যদি দেখা যায় যে কোনো পুরুষকে মেয়েদের ঝাড়ফুঁক করতে হচ্ছে তাহলে স্পর্শ করবে না এক দুই নম্বর মাহারাম সামনে রেখে ফুক দেবে মাহারাম সামনে রেখে ফুক দেবে এবং পর্দা করে থাকবে পর্দা করে শরীর ঢেকে রাখবে সাবালিকা হইলে আর তারপরে ফুঁক দেবে আর না হইলে তেলে পানিতে জৈতুন তেলে ইত্যাদি কালাজিরাতে এই সবে ফুঁক দিয়ে তারপরে সেগুলি ব্যবহার করবে এক কথায় ফিতনা রাস্তা খুলবে না বরং ফিতনা রাস্তা থেকে দূরে থাকবে আল্লাহ রব্বুলি আলমিন যেন আমাদেরকে সমস্ত রকমের বালা মুসিবতে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের নেক আমল কবুল করেন এবং গুনহার পথ থেকে ভুলের পথ থেকে বিভ্রান্তির পথ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আর যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ যেন এই সব কথাগুলি কবুল করেন এবং ভুল থেকে মুক্ত রাখেন আর যদি আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন ওসল্লাহসালাম আল নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহাবিহি আজমাইন